তেলিয়ামুড়া নেতাজি নগর বন্য দাতাল হাতির তাণ্ডব ঘটনা গভীর রাতে লোকালয়ে বন্য দাতাল হাতির তাণ্ডব চলতে থাকায় মানুষ চরম আতঙ্কে রয়েছেন দীর্ঘদিন দর্শক ধরে এলাকায় বন্য হাতির তাণ্ডব চলছে অভিযোগ স্থানীয়দের তিন দশক ধরে গ্রামাঞ্চলের বন্য হাতির আতঙ্ক এবার তেলিয়ামুড়া শহর এলাকাতেও দেখা দিয়েছে মঙ্গলবার রাত তখন প্রায় দেড়টা নাগাদ হঠাৎই আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় একটি দাতাল হাতি হঠাৎই তেলিয়ামুড়া শহরের নেতাজি নগরে এসে উপস্থিত গতকাল তেলিয়ামুড়ায় ছিল দ্বিতীয়বারের মতো মায়ের গমন অনুষ্ঠান সন্ধ্যা রাত থেকে তেলিয়ামুড়া শহরের প্রাণকেন্দ্র ওম্পি চমহুনিতে মায়ের গমন অনুষ্ঠান দেখতে হাজার হাজার মানুষ উপস্থিত রাত্রি প্রায় সাড়ে এগারোটা পর্যন্ত চলে অনুষ্ঠান তারপরে বিভিন্ন ক্লাব নিজ নিজ এলাকাতে খাওয়া দাওয়ায় ব্যস্ত ছিল নেতাজি নগরের নেতাজি স্মৃতি সংঘ ক্লাবেও চলছিল পাড়ার লোকেদের নিয়ে অনুষ্ঠান রাত্র তখন প্রায় দেড়টা বাজে হঠাৎই দাতাল হাতি দেখতে পেয়ে আতঙ্কে যেদিকে পারে দৌড়াতে থাকে তেলিয়ামুড়া শহরের মানুষ মূলত পোষা হাতিকে দেখে অভ্যস্ত হঠাৎই দাতাল হাতির আতঙ্ক ছড়িয়ে পড়ে চারিদিকে হাতিটি লোকনাথ মন্দিরের পেছন দিকে গিয়ে খোয়াই নদী পার হয়ে তেলিয়ামুড়া বাজারের শুকনো মাছের গলিতে ঢুকে পড়ে খবর পেয়ে ছুটে আসে বন দপ্তরের কর্মীরা বন দপ্তরের কর্মীদের পিছু ধাওয়াতে কবি নজরুল বিদ্যা ভবনের ব্রহ্মছড়ার দিকে চলে যায় বর্তমানে হাতিটি কুঞ্জমুড়া এলাকাতে রয়েছে বলে খবর বুধবার সাত সকালে সামাজিক মাধ্যমে তেলিয়ামুড়া শহরের হাতি প্রবেশের ঘটনায় আতঙ্কে তেলিয়ামুড়া শহরবাসী হাতির স্মরণ শক্তি বেশি যেই সড়ক দিয়ে হাতি চলে সেই সড়ক দিয়ে দীর্ঘদিন ধরে যাতায়াত করে হাতি তার এই জায়গায় আতঙ্কের মূল কারণ জয়নগর গ্রামে আমরা ওখানে আমরা এই জায়গাতে আসছি আমরা দশমী করে খেলে আইসি ওখানে ওখানে দুইটা আড়াইটা বাজে আমরা দশমী করে আইসি পরে হিয়ান দিকে একটা সময় আমরা দেড়টার সময় আমরা শুনতেছি হাতি হাতি এই মাথাটাতে আইসি পরে আমার বিশ্বাস হয়েছে না হাতি কয়না তৈনগর থেকে আইসে আইসে পরে হঠাৎ করে আমরা এই জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এর মধ্যে কিছু নুনি আমরা কই কুড়াই কি বেঙ্গা রাতি এরা এইদিকে থেকে দেখে হি পারে তারা দেখে কইতেছে তোমরা সামনে যাইতেছো তোমরা সরো 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 বুঝছে না বুঝছে না নতুন দূরে আইছি এখান থেকে এই মাথাটার দিকে আমরা দিই আমরা দিই বেশি হলে ধরো না বিশ পঁচিশ হাত দূরে আমি কই এদিকে নিয়ে যাবো প্রথম এটা এইদিকে গিয়ে ঢুকছে বিকিয়ারা ভাই এদিকে গিয়ে ঢুকছে এদিকে গিয়ে দেখছে রাস্তা মাস্তা নাই এবার এইদিক যাইছে আয়া সেরে এইদিকে নামছে আমি মান্নার বাড়ি ইস্তিফা দিয়েছি এই বিষয়ে স্থানীয় এক ব্যক্তি বলেন তারা পূজোর আনন্দ উপভোগ করছিলেন হঠাৎ করে বাজারের দিক থেকে বন্য দাতাল হাতি আসে হাতিকে দেখেই যে যার মতো করে প্রাণ রক্ষা করতে নিরাপদ আশ্রয়ে চলে যায় মানে তিন দশক ধরে বহু মানুষের যেমন প্রাণ গেছে তেমনি অনেকগুলো হাতিও হত্যা হয়েছে বন দপ্তর বিভিন্ন সময়ে নানান পরিকল্পনা হাতি নিয়েছে যাতে বন্য দাতাল হাতি লোকালয়ে প্রবেশ করতে না পারে তেলিয়ামুড়া মহকুমার চাকমা ঘাট ডিএম কলোনি কৃষ্ণপুর উত্তর মহারানীপুর নবনজয় শান্তিনগর বড়ই কোটা ও তার আশপাশ এলাকাগুলোতে ২৫টির মতন হাতি লোকালয়ে প্রবেশ করে জমির ফসল বাড়িঘর নষ্ট করে আসছে প্রতি রাতে এসব এলাকার মানুষেরা আতঙ্কে থাকেন ব্যুরো রিপোর্ট দৃষ্টি।